টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় পাঁচ জনের ফাঁসির আদেশ, ধর্ষণ সামাজিক ব্যাধি, প্রচারে বাড়ে প্রাদুর্ভাব বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে দুই মেয়রকে সতর্ক করলেন টেলি যোগাযোগ মন্ত্রী। ধর্মঘটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। ধর্ষণকে সামাজিক ব্যাধি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রচারে প্রাদুর্ভাব বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। আইনের পাশাপাশি ধর্ষণ রোধে জনসচেতনতার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সকালে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 70তম বুনিয়াদী কোর্সের ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করা এই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য। সরকারি বিভিন্ন দপ্তরে প্রজাতন্ত্রের নবনিযুক্ত গেজেটেড কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়। আগে 4 মাস হলেও এখন 6 মাস ধরে চলে এই প্রশিক্ষণ কার্যক্রম। সরকারি এই প্রক্রিয়ায় এবছরও প্রশিক্ষণ সম্পন্ন করলেন 663 জন নবীন কর্মকর্তা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 70তম বুনিয়াদী কোর্সের সমাপনীতে অংশ নেন প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য হতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে। এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। এ সময় সরকার প্রধান বলেন, ধর্ষণ সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এর প্রতিকার ও নিয়ন্ত্রণে আইনের কার্যকারিতার পাশাপাশি জনসচেতনতাও জরুরি। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। এটা যখন যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে। সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান শেখ হাসিনা। মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় 15 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1600 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 384,559 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,104 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,26,552 জনের। 24 ঘণ্টায় নতুন করে 1,600 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 384,559 জন। 24 ঘণ্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5,608 জন। করোনা থেকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,780 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,99,229 জন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে পুরাতন সংগঠনের নামে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নূর রাশেদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক অস্বচ্ছতা ও নারী কেলেঙ্কারি সহ নানান অভিযোগ আনেন নতুন কমিটির নেতারা। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে নূরকে গণমাধ্যমে বয়কটের ডাক দিয়েছে সচেতন সাংবাদিক সমাজ। ছাত্রদের অধিকারের কথা বলে সংগঠন তৈরি করে নোংরা রাজনীতিকরণ, আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা ও নারী কেলেঙ্কারি, এমন নানা অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর ও রাশেদ খানদের বিরুদ্ধে। এসবের প্রতিবাদ করলে দেয়া হয় নানা হুমকি ধামকি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয় হেনস্থা। এমন অভিযোগে নূর রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলা, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই আদর্শ থেকে তারা আজকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। এদিকে 71টি বয়কট করার ডাক দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে নুরুল হক নূরের বিরুদ্ধে মানববন্ধন করেন সচেতন সাংবাদিক সমাজ। আপনি যখন এই গণমাধ্যমের বিপক্ষে কথা বলেন, বয়কটের কথা বলেন, তাহলে তার অর্থ দাঁড়ায় আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললেন। আপনি কে বয়কট করবেন? আমি বলছি
বাংলাদেশের গণমাধ্যম, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী, যারা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, তারা আপনাকে আজ থেকে বয়কট করলো। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ট্র্যাজেডি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে আইন মেনে দ্রুত ধর্ষণের আসামিদের গ্রেফতারের দাবি জানান উপাচার্য। সেই মেয়েটির যে অভিযোগ এবং যেভাবে অন্যান্য ক্ষেত্রে আইনের প্রয়োগ হচ্ছে, মেয়েটির ক্ষেত্রেও তাই ঘটবে সেটি আমরা প্রত্যাশা করব। ধর্ষক ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নির্যাতিতা ছাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফ্রান্সের প্যারিস সহ নয় শহরে শনিবার থেকে রাতে কারফিউ, প্রবাসীদের উদ্বেগ। দুর্নীতির দায়ে অভিযুক্ত 50 জন ব্যক্তির তথ্য জানতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সহায়তা চেয়ে পাঠিয়েছে দুদক। দুদক বলছে এই ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচার, বিদেশে সেকেন্ড হোম তৈরি, ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া আইনি সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের পক্ষ থেকে চাহিদার ভিত্তিতে সাতজনের তথ্য সরবরাহ করেছে দুদক। বাংলাদেশ থেকে পাঠানো চিঠিগুলোর ভিত্তিতে এরই মধ্যে 22 জনের বিষয় তথ্য পাওয়া গেছে। দুদক বলছে অভিযুক্ত কারো কারো বিরুদ্ধে একাধিক দেশেও তথ্য চাওয়া হয়েছে। 50টি এমএলএ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। তদন্ত কালে প্রমাণিত হয় যে কারো কেউ বিদেশে অর্থ পাঠিয়েছেন, তাহলে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অর্থ ফেরত আনার জন্য এমএলএ আক্রম করে থাকে। বিদেশি পেঁয়াজ নষ্ট হওয়ায় চালকের আসনে এখন দেশি পেঁয়াজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বন্দর হয়ে প্রতিদিন এসি কন্টেনারে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই। এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। এমন সংকটে বাজারে ভালো দাম পাচ্ছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পেঁয়াজে গজাচ্ছে গ্যাজ, পানি ঝরে ধীরে ধীরে নষ্ট হচ্ছে শত শত বস্তা। এসি কন্টেনারে চট্টগ্রাম বন্দর হয়ে মিয়ানমার, পাকিস্তান, চীন সহ নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসা পেঁয়াজের এমন দুরবস্থা, এতে ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। চানা পেঁয়াজ 50টা বিক্রি করে তাও কাস্টমার নিচ্ছে না, কারণ যারা নিতেছে তারা কেনাকাটি করছে মাল পচা। মাল কন্টেনারে আসার কারণে এগুলো তাড়াতাড়ি গ্যাস এসে নষ্ট হয়ে যায়। বিদেশি পেঁয়াজের যখন এমন নাজুক অবস্থা, তখন বাজারে হাল ধরেছে দেশীয় পেঁয়াজ। নিয়ন্ত্রণের আসনে বসাই দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়। অন্য দেশ থেকে যদি আমাদের দেশি পেঁয়াজটা খায় তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে, আমাদের দেশও উপকৃত হবে। কৃষকরা যখন আমাদের ফসল উঠে গড়ে, তখন যদি ইন্ডিয়ান মাল না আসে, আমাদের দেশের পেঁয়াজ দেশে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। গত বছর দাম পাওয়ায় এবার উৎপাদন বাড়িয়েছে কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন না হলে গত বছরের মতো পেঁয়াজের দাম ঠেকতো 200 টাকায়। দেশি পেঁয়াজটা আমাদের মার্কেটে আসার কারণে, বিভিন্ন মোকামে যাওয়ার কারণে বাজারটা আমরা সহনীয় আছে। পেঁয়াজের বাজার আমার মনে হয় বেশি অ্যাগ্রেসিভ হবে না, ওই কারণে মোটামুটি এলসি গেছে আমি আমার যতটুকু ইনফরমেশন আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কন্টেনারে করে আসা পেঁয়াজে গ্যাস গজানোর কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। এ অবস্থায় দেশীয় পেঁয়াজের উপর নির্ভরতা বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে দুই মেয়রকে সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার। সমন্বয়হীন এমন উদ্যোগ শুধু অর্থনীতি নয়, দাপ্তরিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ার শঙ্কা তার। আর প্রযুক্তিবিদরা বলছেন কেবল অপারেটররা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ। নানা আপত্তি অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ পেতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে রোববার থেকে প্রতিদিন 3 ঘন্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা।
করোনা সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারা বিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এই অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের দুই শেয়ার বাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম হচ্ছে বাধাগ্রস্ত। নিরবচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। কোটি কোটি টাকার কমিউনিকেশন হচ্ছে এই একটা ফাইবার অপটিক কেবল দিয়ে। টেলিভিশন বলেন কিংবা নিউজ পোর্টাল বলেন, প্রত্যেকেরই কিন্তু এই ইন্টারনেটকে বেস করে একটা বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে মাত্র এই তিন মাস সময়ের মধ্যে। এখন হঠাৎ করে এই তিন মাস পরে যদি একটা দাঁড়ানো ইন্ডাস্ট্রিকে হঠাৎ করে যদি তিন ঘন্টা ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু জিনিসটা একবার থমকে পড়বে। আর পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি অনুরোধ জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। গায়ের জোরে চাপিয়ে দিয়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা খারাপ হবে। এই মুহূর্তে যেন ইন্টারনেট এবং কেবল টেলিভিশন দুইটাই যেন সচল থাকে, বিষয়টি যেন মাননীয় মেয়র মহোদয় বিবেচনা করেন। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারনেট ও ডিশ সেবা প্রদানকারী দুটি সংগঠনের নেতারা। শুভ খান, সময় দেখছেন সন্ধ্যার সময়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফ্রান্সের প্যারিস সহ 9টি শহরে শনিবার থেকে রাতভর থাকবে কারফিউ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার রাতে এ ঘোষণা দেন। সরকারি সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার ঢেউ সামলাতে জারি করা হয়েছে কারফিউ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার দুটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই কারফিউ ঘোষণা করেন। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে আর আগামী শনিবার মধ্যরাত থেকে এই কারফিউ কার্যকর হবে বলে জানা গেছে। আর কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে গুনতে হবে জরিমানা। বিশ্ব মহামারী করোনার কারণে গত কয়েক মাস ধরে ফ্রান্সের ব্যবসা বাণিজ্যে চরম মন্দা অবস্থা বিরাজ করছিল আর নতুন করে এই কারফিউ ঘোষণা করার ফলে এতে আরও বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। সরকার যে আশ্বাস দিয়েছেন যে সহযোগিতা করবেন সেগুলো কতটুকু আমাদের কাজে লাগবে সেটা এখন প্রশ্ন। বেকার সমস্যায় ভুগতেছি, এখন আবার কারফিউ জারি করা হলো, সো বুঝতে পারছি না কি হবে। প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে আরও বলেছেন আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত সবাইকে এই ভাইরাসের সাথেই বসবাস করতে হবে। সব মিলিয়ে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা বেশ বিপর্যয়ের মুখে আর এ থেকে কবে পরিত্রাণ ঘটবে এটি এখনও নিশ্চিত নয়। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় 5 জনের ফাঁসির আদেশ। ধর্ষণ সামাজিক ব্যাধি, প্রচারে বাড়ে প্রাদুর্ভাব, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।